আলোচিত সর্বশেষ ভাইরাল সব ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী খুব শিগগিরই সকল মুসলমানদের জন্য খুলে দিচ্ছে সৌদি সরকার। দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইসের বরাত দিয়ে বুধবার এই সংবাদ প্রকাশ করেছে সৌদি গ্যাজেট। প্রতিবেদনে বলা হয়, মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে একই সময়ে 25 জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে। শেখ আল সুদাইস মসজিদে ক্যামেরা স্থাপনের স্থান পরিদর্শনের সময় দ্রুত মসজিদটি সকল মুসলিমদের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে বলে জানান। এছাড়া মদিনার মসজিদে নববীও খুলে দেওয়ার কথা জানান তিনি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মার সম্মিলন স্থল পবিত্র মসজিদ দুটিতে গত 20 মার্চ থেকে মুসল্লিদের প্রবেশ বন্ধ করা হয়েছে। সারা বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত 157 জন মৃত্যুবরণ করেছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে 21,402 জন। প্রত্যাশা করছি অতি দ্রুত মসজিদে নববী এবং মসজিদুল হারাম খুলে দেওয়া হবে এবং সাধারণ মুসল্লি তথা বিভিন্ন দেশের মানুষজন সেখানে পৌঁছাতে পারবে এবং ইবাদত বন্দেগী করতে পারবে, কেননা মুসলমানদের সবথেকে স্পর্শকাতর জায়গা মসজিদুল হারাম, পবিত্র মক্কা নগরী এবং মদিনা নগরী, এবং সেখানে মুসলমানদের আনাগোনা সেটা স্বাভাবিক একটি বিষয়। সেক্ষেত্রে সৌদি আরবের উচিত এখন অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই মসজিদ দুটি সাধারণ মুসল্লিদের জন্য খুলে দেওয়া এবং সাধারণ মুসল্লিরা সেখানে উপস্থিত হয়ে তারা যেন ইবাদত বন্দেগী করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতেও ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। তবে আপনি যদি এমন ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায় এবং অদ্ভুত বাংলা ফেসবুক পেজে লাইক দিতেও ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।